দূরবীন বাংলায় বায়োগ্রাফি। অমর্ত্য সেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ এবং দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তথ্য, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যক্রম বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য 1998 সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার লাভ করেন, যা অর্থনীতিতে নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। অমর্ত্য সেনের জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। তিনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস পদকে ভূষিত হন। অমর্ত্য সেনের জন্ম 3 নভেম্বর 1933 সনে শান্তিনিকেতনে মাতামহ কীর্তিমোহন সেনের পর্ণকুটিরে তার জন্ম হয়। তার আদিনিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিলেন অমর্ত্য। অমর্ত্য সেন একটি সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতামহ আচার্য কীর্তিমোহন সেন ছিলেন প্রাচীন ভারতীয় সাহিত্যের একজন পণ্ডিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী। অমর্ত্য সেনের বাবা অধ্যাপক আশুতোষ সেন এবং মা অমিতা সেন দুজনেই ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। আশুতোষ সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দিল্লিতে কর্মরত ছিলেন। 1941 সালে অমর্ত্য সেন তার শিক্ষাজীবন শুরু করেন সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে। দেশভাগের পরে তার পরিবার ভারতে চলে যায় এবং অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1953 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। ওই বছরেই তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়তে যান। 1956 সালে তিনি প্রথম শ্রেণীতে বিএ সম্মান ডিগ্রি অর্জন করেন। সেই বছরে তিনি ক্যামব্রিজ মজলিসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে পিএইচডি ডিগ্রির জন্য ভর্তি হয়ে 2 বছর ছুটিতে কলকাতা ফিরলে ত্রিগুণা সেন তাকে সদ্য প্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে নিয়োগ করেন। অমর্ত্য সেনই ছিলেন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। পূর্ণ 2 বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর 1959 সালে তিনি ট্রিনিটি কলেজে তার পিএইচডি ডিগ্রি শেষ করার জন্য ফিরে যান। ট্রিনিটি কলেজে ফেরত যাওয়ার পর সেখানে ফেলোশিপ অর্জন করেন, যা তাকে পরবর্তী 4 বছর ইচ্ছামত যে কোনো কাজ করার সুযোগ এনে দেয়। তিনি দর্শনশাস্ত্রে অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। দর্শনশাস্ত্রের জ্ঞান তাকে পরবর্তীকালে তার গবেষণার কাজে অনেক সাহায্য করে। অমর্ত্য সেনের লিখিত বই বিগত 40 বছর ধরে প্রায় 30টি ভাষায় অনুদিত হয়েছে। তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটিজ একজন ট্রাস্টি। 2006 সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব 60 বছর বয়সী ভারতীয় বীর হিসাবে চিহ্নিত করে এবং 2010 সালে তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়। নিউ স্টেটমেন্ট ম্যাগাজিন তাকে বিশ্বের 50 জন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়।